একটা ম্যাকবুক অর্ডার দিয়েছিলাম, সেটাই কুরিয়ারতে দেখতে যাব। তবে কন্ডিশন দিয়েছিলাম যে আমি দেখে চেক করে তারপর রিসিভ করব, কুরিয়ার সার্ভিস চার্জ আমি দিয়ে দেবো। এখন জানি না কি অবস্থায় আছে, সেখানে যাচ্ছি, তারপর দেখা যাবে। তো আপনারা সাথেই থাকেন, তার সাথে একটু পরে যুক্ত হবে ডলারমেন, একটু কিছুক্ষণের মধ্যে এসে আসে হাজির হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকে বেল বাটনটা প্রেস করে দিন। কারণ আজকে যদি আমরা সফলভাবে প্রসেসটা, যে প্রসেসে আমরা আসলে অর্ডারটা দিয়েছি দূর দূরান্ত থেকে, যে এই প্রসেসে যদি প্রোডাক্ট আনা যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, বা আমরা দেখে শুনে বুঝে যদি প্রোডাক্টটা নিতে পারি তাহলে তো কোনো কথাই নেই। তো এই আন্দাজের উপরে ঘর করেই অর্ডারটা দেওয়া। আপনারা সাথে থাকেন, যদি প্রোডাক্টটা ভালো মনে হয় এবং কমপ্লিটলি যদি আমরা আপনাদেরকে বুঝাইতে পারি, বা আমরা যদি বুঝতে পারি যে প্রোডাক্টটা ভালো, বা এইভাবে প্রসেসে আনাটা আমাদের জন্য সেফটি, তাহলে অবশ্যই আপনারা প্লে করতে পারবেন। তো এর আগে পর্যন্ত সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, প্রোডাক্টটাকে অরিজিনালি আমরা জেনুইন পাই কিনা, চেক করে নিতে দেয় কিনা, এই সব কিছু নিয়ে আজকের ভিডিও থাকবে। তো পাশেই থাকুন। সামগ্রিকভাবে যদি বলতে চাই যে আমাদের অনলাইন সেক্টর থেকে বা যে কোনো ফেসবুক মার্কেট প্লেস বলেন, বিক্রয় ডট কম বলেন, ওইখান থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট আনার জন্য আমাদের যে পরিমাণ বেগ পাইতে হয়, আর সেকেন্ড হচ্ছে এত পরিমাণ বাংলাদেশ মার্কেটে এত পরিমাণ হট লুকে ভরা, আপনি কোনো প্রোডাক্টই জেনুইনিভাবে সব থেকেও নিতে পারবেন না। এরা এমনভাবে এটাকে কারেকশন করে, আমাদের আসলে এটাও ঠিক করা উচিত। আমাদের নিজেদের আচার আচরণ যদি ঠিক না হয়, নিজেদের নৈতিকতা যদি ঠিক না হয়, তাহলে কোনোদিন এটা আসলে সম্ভব না। তারপরে আমরা মাঝে মাঝে ফাঁদে পাদেই আর ধরা খাই, আবার মাঝে মাঝে ভালো জিনিসও হয়, এটাও একদমই অন্য কথা না। সবসময় যে খারাপ হবে তাও না, তবে খারাপের দিকটাই বেশি। গত 3-4 বছর আগে আমি একটা ফোন অর্ডার করেছিলাম স্যামসাংয়ের, তখন হয়তো বা ব্লগ করা হয় না বা এরকমভাবে ভিডিওর মতো প্রচলন ছিল না 3-4-5 বছর আগে। তখন এই ফোনটা নিতে গিয়ে বলছে যে স্যামসাং ফোন, তো ভালো কথা, স্যামসাং ফোন 2200 টাকার ধরা আমি খাইছিলাম। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পরে এই ফোনটা মানে চালানোর মতোই ফোন দিয়েছিল। আমি তো ভাবছিলাম যে প্রথমে আলু পেস্ট না কিছু একটা যদি ভিতরে দিয়ে দেয় তাহলে তো পুরো টাকাটাই লস, কিন্তু না, এটা চালানোর মতো একটা ফোন দিয়েছিল, কিন্তু এতই মাস্টার কপি। শেষ পর্যন্ত আমি আই না ওই যারা টুকিটাকি আর কি জাস্ট একটু ফোন ধরবে আর রিসিভ করবে বাটন ফোনের দামে, মানে ফোনের প্রাইসও কম ছিল আমি যখন কিনেছিলাম, ওই সময়কার তো মোটামুটি সব ফোনের দামই অনেক, কিন্তু আমি যখন কিনেছি ওই ফোনটার প্রাইস নিয়েছিল মাত্র 3900 টাকার মতো। তো এই হচ্ছে লোভের কারণ, যে এত ভালো একটা স্যামসাং ফোন মাত্র 3900 টাকা দিয়ে দিচ্ছে, আচ্ছা একটু ট্রাই করে দেখি কি হয়। তো নিয়ে আসার পরে দেখি যে আসলে এটা হচ্ছে টোটালাই মাস্টার কপিরও কপির বাপ, ঠিক আছে। পরে আর কি ওই 1500 টাকার ভিতরে একজনকে সেল করেছিলাম, সে অনেক দিন এই ফোনটাকে জাস্ট কল ধরা আর রিসিভ করা, দোকানে ব্যবহার টবহার করে পরে নষ্ট করে ফেলাইছে। কিন্তু ওই যে একটা লস খাইলাম, কিন্তু আসলে ওই সময় লস খাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল, 3000 টাকা অনেক কিছু ছিল। যাই হোক, আজকে ম্যাকবুকটা কেমন হয় আমি জানি না, সত্যিকার অর্থে কোনোভাবেই জানি না। তো সাথেই থাকুন, দেখি কি হয়। এসে হাজির ডলারম্যান। ডলারম্যান কোথায়? কি করে রাখতো তুই একটা ডলারম্যান, ঠিক আছে? শহরের সবচেয়ে ভোগান্তিকর জিনিস আমার পিছনে এই রোডটা পুরো ফাঁকা, ওই পাশে এত জ্যাম, হাইটে আসা লাগতেছে একেবারে, টোটাল এমন জ্যাম লাগছে ভাই রে গল্প। আপনারা যারা ময়মনসিংহ আসবেন এই জ্যামের কথা মাথায় রেখেই আসবেন, ইদানিং এত জ্যাম পড়ে, ধরপড়া রোডের জ্যাম। আমরা যাচ্ছি হচ্ছে এখন দুমাখানা ওই ক্রিয়া সার্ভিস থেকে আর কি ম্যাকবুকটা নেওয়ার জন্য। তো এই জ্যাম এরাই চলতে হবে, কিছুই করার নাই, এটা বাংলাদেশ, কেউ রুলস মানে না, যে যেদিক দিয়ে পারে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে চলে যাচ্ছে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি জননী এক্সপ্রেস, হাতে আছে আমাদের আই ডলার ম্যান, এদিকে টাকা ডলার ম্যান। আমরা এখন যাব, দেখবো ম্যাকবুকের কি অবস্থা, ঠিক আছে। Thank you.
হ্যাঁ এটা ঠিক আছে